11 নম্বর প্রশ্ন করেছেন সম্মানিত শেখ, আমার প্রশ্ন, সন্তানরা যা ভালো কাজ করবে তা কি মা বাবা পাবে কিনা? শুধুমাত্র কি না শুধুমাত্র মা বাবার জন্য দোয়া করলে পাবে? জাযাকুমুল্লাহু খাইরান। এই ক্ষেত্রে বলবো যে সন্তানরা যে সমস্ত ভালো কাজ করবে, মা বাবা এগুলোর এক ভাগ নেকি পাবে না? শুধু এই ছেলে মেয়েরা যদি মা বাবার জন্য দোয়া করে সেই দোয়ার ফলাফলটা পাবে? এর উত্তরে বলবো যে মা বাবা কি এই নেক কাজগুলি ভালো কাজগুলি সন্তানকে শিখিয়ে গেছে? যদি ছেলে মেয়েদেরকে এই ভালো কাজের তরবিয়ত দিয়ে গিয়ে থাকে, যেমন 7 বছর থেকে 10 বছর থেকে 5 অক্ত সলাতে প্রতিপালন করেছে, তরবিয়ত দিয়েছে, তাদেরকে দিনের জ্ঞান দিয়েছে, দিন শিক্ষা দিয়েছে, মা বাবার অবদানে তারা সিয়াম রোজা রাখতে শিখেছে, তাদেরকে সিয়াম পালন অভ্যস্ত করেছে, তাদেরকে দান খায়রাত অভ্যস্ত করেছে, তাদেরকে আরও ভালো জনকল্যাণমূলক কাজে অভ্যস্ত করেছে, এক কথায় মা বাবা তাদের ইসলামী তরবিয়ত করেছে, ইসলামের বিধি বিধান তাদেরকে শিখিয়েছে, আমল করিয়েছে, তাদেরকে ভালো মুসলিম বানাবার চেষ্টা করেছে, যদি এই কাজটি করে থাকে তাহলে যতগুলি ভালো কাজ করবে ওই ছেলে মেয়েরা যতদিন, সেসব ভালো কাজের নেকি সওয়াব এক ভাগ পূর্ণ মাত্রায় পিতামাতা পেতে থাকবে। কারণ এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, তার একটি হাদিস সহিহ মুসলিমের 1893 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি, যেই ব্যক্তি কোনো কল্যাণের রাস্তা দেখাবে, কল্যাণের রাস্তা বাতলিয়ে দেবে, তার জন্য সে আমলকারীর সমপরিমাণ বা অনুরূপ সওয়াব রয়েছে, ফালাহু মিসলু আজরি ফাইলি। তাহলে ছেলে মেয়েরা যে আমলগুলি করলো এগুলোর পিছনে যদি অবদান থেকে থাকে, যেগুলো শিখিয়েছে কে? পিতামাতা শিখিয়েছে, তাহলে একবার করে এইরকম ওস্তাদ শিখিয়েছে, তাহলে সে পাবে। এইরকম স্ত্রীকে যদি স্বামী শিখিয়ে থাকে, হ্যাঁ স্ত্রী যদি স্বামীকে শিখিয়ে থাকে, স্বামী ভালো ছিল না, বেনামাজি ছিল, তাকে বলে বলে আর তাকে আল্লাহর কথা পরকালের কথা স্মরণ করিয়ে করিয়ে তাকে ভালো কাজ করিয়েছে, সহি আকিদা, অনেক বোনেরা সহি আকিদায় স্বামীকে নিয়ে আসতে পেরেছে, তাহলে ফালাহু মিসলু আজরে ফাইল, ওই স্ত্রী এক ভাগ করে স্বামীর নেকিগুলি পেতে থাকবে, কিন্তু আল্লাহ কেটে দেবেন না, বরং আল্লাহ তার বিশেষ রহমত থেকে আলাদা করে দেবে। আরেকটি হাদিস সহিহ মুসলিমের 1631 নম্বর হাদিস, তাতে রয়েছে, মানুষ এজা মাতা ইবনু আদম ইন কাতানু আমালু, আদম সন্তান যখন মারা যায় আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি রাস্তা, ইল্লা মিন সালাসা, তিনটি রাস্তা খোলা, তার একটি রাস্তা হচ্ছে আউ ইলমিন ইয়ুনতাফাউ বিহি, অথবা মৃত ব্যক্তি এমন এলেম ছেড়ে গেছে যার দ্বারা অন্যরা উপকৃত হচ্ছে। তাহলে ছেলে মেয়েদেরকে যদি এমন এলেম দিয়ে গিয়ে থাকে, দিনের এলেম দিয়ে গেছে, দিনের ভালো আমল শিখিয়ে গেছে, যার দ্বারা ছেলে মেয়েরা উপকৃত হচ্ছে, ছেলে মেয়েরা উপকৃত হচ্ছে, তাহলে তার এক ভাগ মৃত ব্যক্তিকে পৌঁছতে থাকবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন।